আমাদের এই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ডের কিছু উদ্যোগী যারা বাসিন্দা আছেন, তাদের বি ব্লকে থাকেন এবং তারা আজকের দিনের এই রক্তদান শিবিরটা আয়োজন করেছেন। আমরা খুব বাধিত যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের এই কর্পোরেশন এবং রোটারি ক্লাব অফ গ্রেটার ক্যালকাটা, তারা এসে আজকে আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন। সকাল থেকেই আমাদের এখানে একটা রক্তদান শিবিরের জন্য একটা বেশ উৎসব ভাব হয়েছে এবং আমরা মনে করি যে এই মহতী কাজে অনেকেই অংশগ্রহণ করে আমাদের আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন। আমাদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত থাকেন এই ব্লকের নানান কাজে, তারা সকলেই আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমাদের এই অনুষ্ঠানটাকে ওরা আমাদের সাফল্য এনে দেওয়ার জন্য অনেকটাই কাজ করছে। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি কিছু একটা কাজ করতে যেটা সমাজের কাছে গ্রহণযোগ্য এবং সমাজের কিছু লোকের কাজে আসে। রক্তদান এমনই একটা জিনিস, আমরা সবসময় দেখেছি রক্ত সবসময় অভাব থাকে, বিশেষ করে যখন খুব মুমূর্ষ রোগীরা রক্ত নিতে চান দেখা যায় বহু ক্ষেত্রে যে রক্তদান রক্তের খুবই অভাব। আমাদের সরকারও মাঝে মাঝে বলেন যে এমন এমন সময় রক্তদান শিবির করুন যে সময় রক্তের খুব প্রয়োজন পড়ে। তো এই সময়টা একটা ভীষণ দরকারি সময়, কারণ এই সময় নানান রকম রোগ আসে এবং এই বর্ষাজনিত রোগের জন্য রক্তের দরকার হয়ে পড়ে বহু পেশেন্টসদের, এবং এই রোগীদের যাতে আমরা সাহায্য করতে পারি তার জন্যই প্রত্যেক বছর এই সময় নাগাদই আমরা রক্তদান শিবিরটা অনুষ্ঠিত করি। কতজন এখন পর্যন্ত রক্ত দিয়েছে? এখন পর্যন্ত প্রায় 10-12 জন দিয়েছে, আমাদের এখন 1.5 পর্যন্ত চলবে এবং আমরা আশা করি আমাদের কতজন টার্গেট 40 এবং সেটা আরামসে হয়ে যাবে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমাদের মহিলারা সব একই সাথে বসে আছেন, তারা পরপর দেবেন, এরপরে তারা সবাই একসঙ্গে দেন এবং আমাদের যারা উদ্যোগী পুরুষ এখানে কাজ করছেন তারা সকলেই রক্ত দেবেন এবং আমাদের 40, কেন আমি শিওর যে আরও বেশি আসবে, কিন্তু আমাদের 40 জনেরই ব্যবস্থা করা হয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম বাসু আইচ, আমি বি ব্লকে থাকি এবং এই রক্তদান শিবিরের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত আছি।